টানা বৃষ্টির ফলে কিন্তু গাইবান্ধায় বন্যা দেখা দিয়েছে আসলে এই বন্যা দেখা দেওয়ার ফলে কিন্তু যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা ত্রাণ তৎপরতা চালাচ্ছে তো আমি এখন যে জায়গাটিতে রয়েছি এখানে আমার সঙ্গে রয়েছেন ফুলছড়ি উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে কিন্তু এখানে ত্রাণ বিতরণ করছে আমি যদি একটু আমি একটু কথা বলতে চাই যে স্যার এই যে আপনারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ কী কী ত্রাণ বিতরণ করছেন এবং বন্যার্থদের জন্য আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকবে জি আমাদের বন্যা যে এখন যেহেতু চলমান আমরা এই মুহূর্তে আমরা যে গুলো আছে সরকার তরফ থেকে যে সাহায্য এছাড়া আমাদের যে শুকনো খাবার যে প্যাকেট আছে আর হলো যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তারপরে হচ্ছে জেরি ক্যান পশু খাদ্য এই বিষয়গুলো আমরা এখন দেখছি আর যদি বন্যা আরও স্থায়ী হয় সেক্ষেত্রে যে বন্যা জনিত যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের সদস্য সরকার তরফ থেকে আমরা সবসময় তৎপর আছি ধন্যবাদ আসলে আপনি কিন্তু শুনলেন যেমনটি শুনলেন যে এই যে বন্যার তৎপরতা যে বন্যার কারণে কিন্তু তারা ত্রাণ তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছে তো আসলে আমি সকালে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা নতুন করে ব্যাপকভাবে যে যে ত্রাণ তৎপরতা এগুলো কিন্তু তারা অনেক হাতে নিয়েছে তো আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই যে বন্যার্থরা কিন্তু অনেকে কিন্তু এই যে গবাদি পশু নিয়ে কিন্তু তারা বিপাকে রয়েছেন তারা কিন্তু একটি যে উঁচু স্থানে যাওয়ার জন্য যে তাদের যে একটি নৌকার দাবি এটি কিন্তু প্রথম থেকেই রয়েছে তা আসলে এই ফুলছড়ি উপজেলার যে বন্যার্থদের ছিল আমার কাছে সবশেষ খবর Gracias.